ঋণ কখনো কোনোদিনও শোধ করা যায় না। জানেন, ধরুন আপনি খুব বিপদে পড়েছেন, আপনার কিছু টাকার দরকার, তখন কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করল, এক সময় আপনি তার সেই টাকাটা ফেরত দিলেন এবং ভাবলেন ঋণ শোধ করে ফেলেছেন। এটা আপনার ভুল ধারণা। আপনি টাকার অঙ্কটা কেবল পরিশোধ করতে পেরেছেন, কিন্তু আপনার বিপদের সময় সে টাকাটা দিয়ে যেই উপকার করেছিল সেই উপকারের ঋণ কোনো দিনও শোধ করা সম্ভব না। আপনি বা আপনার পরিবারের কেউ খুব অসুস্থ, রক্ত লাগবে, কেউ আপনাকে তার শরীরে রক্ত দিয়ে সাহায্য করল, সেই রক্ত যদি অর্থের বিনিময়ে আপনি কিনেও নেন, তবু সেই রক্তের ঋণ চিরকাল থেকেই যাবে। আপনার সাথে হসপিটালে দিনের পর দিন থেকে কেউ আপনাকে সাহায্য করল, এরপর আপনিও কোনো না কোনোভাবে তার উপকারে এলেন, তবুও আপনার ওই দুঃসময়ে সেই মানুষটার পাশে থাকার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ হবে না। আপনি অভুক্ত, দিন চারেক মুখে দানা পানি কিছুই পড়েনি, কেউ একজন আপনাকে সেদিন তার ক্ষুদ্র সামর্থ্য থেকে ডাল ভাত খাওয়ালো, এরপর আপনার সুযোগ মতো একদিন যদি তাকে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করান, তবুও সেদিনের ওই ডাল ভাতের ঋণ আপনার পক্ষে শোধ করা সম্ভব না। বড়জোর তাকে পেট ভরে খাইয়ে ঋণ কিংবা কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন, এর চেয়ে বেশি করার সামর্থ্য ঈশ্বর আপনাকে দেননি। প্রতিদিন আমরা বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করে যাতায়াত করি, ভাড়ার বিনিময়ে তারা আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। আপনি ভাড়ার মাধ্যমে তার শ্রমের মূল্যটুকু চুকিয়ে দিতে পারেন, কিন্তু তার সেবাটুকুর ঋণ কিংবা নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবার ঋণ কখনোই শোধ করতে পারবেন না। ঋণ স্বীকার করতে তাদের অন্তত একটা ধন্যবাদ দিয়ে আসবেন সম্ভব হলে। শহরে অনেক কুলি দেখা যায়, রেলওয়ে স্টেশনে, বাসে, স্টেশনে এবং লঞ্চ ঘাটে। তারা টাকার বিনিময়ে আপনার বোঝাগুলো বহন করে নিয়ে যায়। এক্ষেত্রেও আপনি তার শ্রমের মূল্য দিতে সক্ষম হলেও আপনার ভারী ভারী ব্যাগ বহন করে নিয়ে গিয়ে যে সেবাটুকু দিয়ে থাকে আপনাকে, তার ঋণ শোধ করতে পারবেন না কখনোই। পরিচ্ছন্ন কর্মীদের কথা যদি বলি, তারা আছে বলেই আপনার ঘর, আপনার পায়ে চলা পথ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রোজ আপনার ঘর থেকে তারা ময়লা নিয়ে যায়, রোজ রাস্তাঘাট ঝাড়ু দেয়, মাস শেষে আপনি তাদের হাতে অল্প কিছু টাকা তুলে দেন, যা দিয়ে হয়তো সে দুবেলা দুমুঠো খেতে পায়। কিন্তু টাকা দিলেই ঋণ শোধ করা হয়ে যায় না। যেই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম কিংবা ত্যাগের জন্যে আপনার ঘর এবং বাইরের জগৎ বসবাসের উপযোগী থাকে, তাদের সেবার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। ধরুন আপনি একজন মেয়ে, যার জন্যে এ সমাজে বাইরের জগৎটা খুব অনিরাপদ। একদিন সঙ্গত কারণে পথে খুব রাত হয়ে গেল, সাথে ঝুম বৃষ্টি, কোনো যানবাহন পাচ্ছেন না, রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও নিরাপদ না। তখন আপনার এক কাছের বিশ্বস্ত পুরুষ বন্ধুকে ফোন করে আপনার সমস্যার কথা জানালেন। সে ওই রাতে বৃষ্টি মাথায় করে ছুটে এলো এবং কোনো একভাবে নিরাপদে আপনাকে বাসায় পৌঁছে দিল। তারপর আপনি সারা জীবন তার জন্য যা কিছুই করেন না কেন, ওই বৃষ্টির রাতে তার কাছ থেকে যতটা উপকার আপনি পেয়েছিলেন তা কোনোভাবেই শোধ করা সম্ভব না। আমরা যে ঋণ শোধ করার গল্প বলি সবাই, সেটা আপনাদের ভুল ধারণা। ঋণ এমন একটা বিশুদ্ধ সুন্দর ব্যাপার যা কোনো দিন কেউ শোধ করতে পারে না। কৃতজ্ঞতার সাথে কেবল তা এক জীবনে মনে রাখতে হয়, আর সেটাই যে কোনো ঋণের সবচেয়ে বড় প্রাপ্তি।